আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর। তো আমাদের সঙ্গে সঙ্গে আপনারা একটু ব্রাহ্মণবাড়িয়া শহরটা ঘুরে দেখুন। ভাই আপনার নাম? সুজন সখী কাপল চা, দাদার স্পেশাল চা, বাবু মশাই মাখন মালাই চা, লাইলি মজনু কাপল চা, খানদানি কাজু বাদাম চা, টংঘর স্পেশাল চা, রাজকীয় ক্রিম চা, টংঘর স্পেশাল চা, টংঘর স্পেশাল চা থাকা দুই রকম। এখানে আবার মামার কাছে অন্য কিছু আছে দেখি। ও আবার উপরেও আছে আরো বুলেট মালাই চা, সাহেবি মালাই চা। এখানে তো আমরা জিজ্ঞেস করি মামাকে কোন কথা ভালো হবে। মামা দিয়ে আসেন, মামা অন্য কাস্টমার দিয়ে দিদি আসছে। এটা হচ্ছে মামার চায়ের লিস্ট। ওই পাশে তো ছিল মালাই চা। এখানে দুইজন মামা মিলে চা বানাওতো না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মামা তোমার দোকানের সবচেয়ে মানে স্পেশাল কোন চা? চা বললাম না, টং করতে পারবো। মালাই আছে, বুলেট মালাই আছে, সাই মালাই আছে, এক একটা চা এক এক রকম, এক এক চা এক এক রকম, এরকম চা মানে। আচ্ছা এখানে হার্বাল তেঁতুল রং চা একটা দেখছি, এটা কেমন? এটা হলো মশলা টশলা দিয়ে তেঁতুল চাটা তৈরি হয়, একটু টক টক একটু ফ্লেভার আছে, থাকে এর সাথে প্লাস মশলা থাকে। তাহলে আচ্ছা আমরা এই টকে এই যে এক ধরনের একটা ধরনের চা টক জল চাটা, এটা টক আর চা, এটা হলো মশলা মানে অনেক ধরনের মশলা দিয়া এটা তৈরি হয় একটা, আর এটা টক দাদা মশলা তাহলে মামা আমাদের আমরা শুভ তুমি তো খাবা তেঁতুল চা, তনু তেঁতুল চা না মালাই চা? তুই মালাই চা খাবি, স্বরূপ চা খাবি তো? খাবি তো চা, বল কি খাস, কি চা খাবি বল? তেঁতুল চা খাবি তুইও? আচ্ছা মামা তাহলে আমাদের তিনটা তেঁতুল চা আর একটা মালাই চা।
ঠিক আছে আচ্ছা মামা চাটা কি করে বানাও একটু দেখা যাবে এটা হচ্ছে আপনার চায়ের প্রথম রেডি করা হলো না